হাতে আর মাত্র একটা দিন বাকি রয়েছে, ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে। একেবারে সাজো সাজো রব ইতিমধ্যে অযোধ্যা নগরীতে, সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। বাংলার দিকে দিকে সাজো সাজো রব বাদ যায়নি, দত্তপুকুর স্টেশনও সেখানেও সাজিয়ে তোলা হয়েছে, আলপনা দিয়ে সাজানো হয়েছে স্টেশন চত্বর। দেখুন রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে দত্তপুকুর স্টেশন আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, দেখাবো সেই চিত্রটাই। ঠিক এইভাবে স্টেশন চত্বর পুরোটাই তারা আলপনা দিচ্ছেন। ঠিক এখানে রং রয়েছে বিভিন্ন ধরনের এই জায়গাটায়, অর্থাৎ এই যে পরপর যেই এখানে আলপনার পাশে, অর্থাৎ আলপনাগুলোকে যে রং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, সেই রঙগুলো এখানে সমস্ত রং, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রং সেই রং দিয়ে এখানে রাখা হয়েছে। প্রায় 100 জন শ্রমিক রয়েছেন, তারা প্রত্যেকেই কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, অর্থাৎ আলপনা সাজানোর জন্য তাদের যেই হাতের কাজ, সেই হাতের কাজ তারা সম্পন্ন করছেন। অর্থাৎ ঠিক এইভাবে একেবারে এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে স্টেশন, অর্থাৎ যে প্ল্যাটফর্মের উপরে, ঠিক 3টি প্ল্যাটফর্ম রয়েছে দত্তপুকুরে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3টি প্ল্যাটফর্মকেই সাজিয়ে তোলা হচ্ছে। ঠিক এই এই সহকর্মীকে দেখাতে বললো পরপর যারা এখানে রয়েছেন, অর্থাৎ একদিকে যেমন এখানকার যারা সাধারণ মানুষ তারাও প্রত্যেকে রয়েছেন, অন্যদিকে 100 জন শ্রমিক তারা এইভাবেই কাজ করছেন, তারা আলপনা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই সেই শুভ সন্ধিক্ষণ, অর্থাৎ যেই রাম মন্দিরের যে শুভ দ্বার উদ্ঘাটন, একদিকে যেমন সেই রাম মন্দির উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছেন গোটা বিশ্বের মানুষ, আর ঠিক সেই 22 তারিখ রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যায় সেই দিকে তাকিয়ে রয়েছেন। পাশাপাশি ঠিক এই আলপনা, অর্থাৎ এই স্টেশন চত্বর পুরোটাই আলপনা দিয়ে সাজাচ্ছেন। অন্যদিকে রাম পুজোর আয়োজন করা হয়েছে দত্তপুকুরের এলাকার যারা হিন্দু সনাতনী ধর্মের মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই ঠিক স্টেশন চত্বরেই তারা রাম পুজোর আয়োজন করেছেন। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যেটা আনন্দ উন্মাদনা এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, তা বলার অপেক্ষা রাখে না। যারা ট্রেনে করে যারা যান তারা প্রত্যেকেই, অর্থাৎ এই যে আলপনার ছবিগুলো তারা তাদের মোবাইল ফোন ক্যামেরা বন্দী করছেন, তাই প্রত্যেকেই সেই সন্ধিক্ষণটা, শুভ সন্ধিক্ষণ তারা প্রত্যেকেই তারা নিজেরা মোবাইল ফোন ক্যামেরা বন্দী করে রাখতে চাইছেন। উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এই যে আলপনা দিয়ে তৈরি করছেন, কি কি রং থাকছে আর কি কি এখানে ভ্যারাইটিস কালারে মাল্টি কালার থাকছে, মেনলি হচ্ছে ইয়েলো কালার, রেড কালার, হোয়াইট কালার, গ্রিন কালার, বিভিন্ন ধরনের প্যাটার্নে ড্রয়িং দিয়ে আলপনাটা করা হচ্ছে। এটা হচ্ছে মেনলি আমাদের যে 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে তার জন্য একটা এই প্রজেক্টের কাজ আমাদেরই এলাকার, এটা কাজ আমি দত্তপুকুরের বাড়ি আমার, আর মেনলি আমার শিল্পকলা কলকাতা ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে আমি ব্যাচেলার ডিগ্রি করা, আর মাস্টার ডিগ্রি ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এমপি ওখান থেকে করা। তো ওরা আমাকে মেনলি বললো, যেহেতু আমি এলাকারই ছেলে, ওরা বললো এরকম একটা আলপনার একটা কাজ হবে, তা আমাকে করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে মেনলি কলকাতা যখন ফার্স্ট আলপনাটা হয়, যেটা 2017 সালে, ওটা হচ্ছে আপনার লেক গার্ডেন, ওই যে সবথেকে লংগেস্ট আলপনা যেটা হয়েছিলো ওটাও আমি করেছিলাম, সেটা সবথেকে বেশি কলকাতায় ভাইরাল হয়েছিল। এখন নেক্সট আমি এখানে একটা ছোট আমাদের কাজ হচ্ছে, এটা বেশি বড় কাজ নয়, যেটা আমি করতে পেরে আমাকেও ভালো লাগছে, এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, এটা আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি এই জিনিসটা করছি।